সকল বন্ধুদের জন্য আজকে রাখি আমার এই ব্লাউজ কালেকশন। ইয়েস, তো ব্লাউজ কালেকশনে আজকে আমি ওই জন্যই চলে এসেছি আমার ব্লাউজ কালেকশন নিয়ে। না, খুব একটা কিন্তু হেভি কিছু নয় আমার ব্লাউজ কালেকশন। প্রথমেই তোমাদেরকে বলি যে আমায় যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করো তারা হয়তো দেখেছো, বা যদি কখনো ফলো করো এরপরে তাহলে হয়তো দেখবে যে আমার কিন্তু একটুখানি আমি অন্যরকম সাজতে ভালোবাসি। এটা আমার নিজের ভালো লাগার জন্য। তো সব সময় যে ব্লাউজ ম্যাচিং করেই শাড়ি পরতে হবে বা শাড়ি ম্যাচিং করে ব্লাউজ পরতে হবে এরকম মনোভাব কিন্তু আমার কোনোদিনই ছিল না। আর এখন তো ট্রেন্ড এসেছে যে বাই কালার, সেটা তোমরা সবাই জানো। আর কি বলবো, আমার যে শাড়িগুলো আছে একদমই সিম্পল, একদমই কমন শাড়ি যেটা অনেকের ওয়ার্ড্রপেই আছে, তো তার সাথে ব্লাউজ কিভাবে আমি ম্যাচিং করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর শাড়ি কিনলেই তো এখন ব্লাউজ পিস মোটামুটি অ্যাভেলেবেল, সেটা ছাপা শাড়ি হোক বা ভালো শাড়ি হোক এরকম কোনো ব্যাপার নেই। সেই জন্য শাড়ি কিনলেই যে ব্লাউজ পিস আসবে এটা কিন্তু ভীষণ কমন। এর সাথে একটা খুব ছোট্ট গল্প শেয়ার করবো আজকে, সেটা হলো আমার যখন বিয়ে হয়েছিল একটা সময় ছিল যে যখন আমার হাজবেন্ড আমাকে না মানে কেউ শাড়ি গিফট করলে বা কোনো শাড়ি আমি কিনলে বা ও কিনে দিলে আমাকে ফার্স্ট প্রশ্ন করত, আচ্ছা তোমার শাড়িতে ব্লাউজ পিস আছে? তার কারণ হচ্ছে ব্লাউজ পিস মানেই ব্লাউজ বানাতে হবে। আর সেই সময়টা এমন ছিল যে আমি সত্যিই অনেক শাড়ি ব্লাউজ বানাতাম, কিন্তু এখন অনেক বছর হয়ে গেছে সেটা নয়। আমি অনেক শাড়ির সাথে অনেক ব্লাউজ পিস সত্যিই বানাই না, সেটা হয়তো বাড়িতে থেকেই যায়, বা অনেক শাড়ির সাথে ম্যাচিং করে একই সেম ব্লাউজ পরতেই হবে এরকমটা আমার থেকে চলে গেছে। মানে এখন একটু ভাবনা চিন্তাটা পাল্টেছে, আমি এখন অনেক ম্যাচিওর হয়েছি এইটাই বলবো। কেন জানি না আমার মনে হয় আমি যেটা পড়ছি, আমি যেটা সাজছি, আমি যেটা করছি সেটা আমার ভালো লাগাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা পড়ে হয়তো অনেকে বলবে যে তোকে ভালো লাগছে না বা তোমাকে ভালো লাগছে না, কিন্তু এটাও দেখেছি যে অনেকেই আবার বলছে যে ভালো লাগছে। তাই জন্য অনেক দিন হয়ে গেছে যে শুধু আমি আমার জন্যই সাজি। তো অনেকদিন এটা হয়েছে যে এখন কিন্তু আর এরকম নেই যে যে শাড়িটা পরবো তার ব্লাউজটাই বানিয়ে নিয়ে পরবো, এরকম নয়। এই কারণে যে আমার স্টকে আছে এখন বেশ কয়েকটা ব্লাউজ যেটা আমি অনেক শাড়ির সাথে কিন্তু অল্টারনেট করে পরি, আর আজকে সেটাই দেখাবো তোমাদেরকে। অনেক ব্লাউজ আমার কাছে নেই সত্যি কথা বলতে, বেশ কিছু সিলেক্টেড ব্লাউজ আছে যেগুলো আমি বেশিরভাগ সময় পরি, আর কিছু ব্লাউজ আছে যেগুলো ভীষণ কমফোর্টেবল, সেগুলো পরতে আমি ভালোবাসি। ব্লাউজের ব্যাপারে আমার একটু তো খুঁতখুঁতানি আছে, যেটা বলবো যে বেশ একটু আরামদায়ক ব্লাউজ না হলে আমি সত্যি পরতে পারি না। তো সেই জন্য ব্লাউজ নিয়ে আমার একটু কিন্তু খুঁতখুঁতানি আছে। তো চলো, আর এত কথা বলে ফেলেছি, আর কথা না বলে দেখাই আমার ব্লাউজ কালেকশন। তো লেটস স্টার্ট। প্রথমেই আসি আমার এই রেড কালারের ব্লাউজটা দিয়ে। এটা পুরীর ব্লাউজ, আর এটা দিয়েছিল আমার মা। এটা আমার ভীষণ প্রিয়, মা এখন নেই কিন্তু ব্লাউজটা রয়ে গেছে। ওই যে বলে না মানুষ থাকে না স্মৃতি থেকে যায়, তো এই ব্লাউজটা আমি অনেক শাড়ির সাথে পরি। আমার একটা ব্লাউজের ফ্যাসিনেশন আছে, সেটা হচ্ছে আমি সব সময় একটু ডিপ কাট ব্লাউজ পছন্দ করি। তারপরেই আসি আমার একটা ফেভারিট ব্লাউজ, সেটা হচ্ছে এইটা। এটাকে দিয়েছিল জানো
আমাদের বাড়িতে রান্না করতে বললে অনেক ভুল হবে আমার দিদি আমি ওকে দিদি বলতাম ও আমার খুব প্রিয় আমার খুব কাছের জন তো ও আমাকে এই ব্লাউজটা দিয়েছিল না ব্লাউজটা দেয়নি ভুল কথা শাড়ি দিয়েছিল যেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি না কিন্তু ওই শাড়ি পিসের সাথে আমি এই ব্লাউজটা বানিয়েছিলাম এটা শুধু মাত্র আমি ওই শাড়িটার সাথে পরি না আমি অনেক শাড়ির সাথে পরি এই ব্লাউজটা আমার খুব প্রিয় তারপরে দেখাচ্ছি এই ব্লাউজটা তোমাদের এই ব্লাউজটা অনেক বছর আগে বানানো এইটার কিন্তু পেছনটা এরকম নেট আর এই নেটের জন্য কিন্তু এটা আমার ভীষণ পছন্দের এইটাও আমি অনেক শাড়ির সঙ্গে পরি অনেক শাড়ির সাথে এটা যায় আর ওই যে তোমাদেরকে বললাম আমার গুটি কয়েক ব্লাউজ আমি রেখেছি যেগুলো অনেক শাড়ির সঙ্গে যায় আর আমার খুব পছন্দেরও এগুলো আমি ভীষণ পরি আর ম্যাচিং ব্লাউজ তো আমরা অবশ্যই পরি কিন্তু এই ব্লাউজগুলো দিয়ে আমি অনেক শাড়ি পরি সেই জন্য এগুলো আমার কাছে ভীষণ প্রিয় হয়তো আমার এরকম এই ব্লাউজগুলো এমন না মানে মনে হয় যে এই মা আমি শাড়িটার সাথে কি পরবো তখন আমি চট করে এই একটা ব্লাউজ বার করে এই টাইপের আর কি কিছু পরিনি যেটা অনেকেই বলে যে খুব সুন্দর ম্যাচিং হয়েছে তোর ব্লাউজটা তো তখন আরও মনে হয় যে না এটা আমার একদম ম্যাচিং হয়ে গেছে আর সত্যি খুব হয়তো ভালো লাগছে নেক্সট নেক্সট হচ্ছে এই গ্রিন ব্লাউজটা এই গ্রিন ব্লাউজটা এটা কিন্তু বানানো নয় এটা হচ্ছে কেনা এই ব্লাউজটা কেনার পরই আমি কেনা ব্লাউজের খুব প্রেমে পড়েছিলাম তারও একটা ঘটনা হয়েছে সেটা তোমরা আমাকে এখন যা দেখছো আমি বেশ কয়েক বছর আগে কিন্তু আরও রোগা ছিলাম মানে আরও স্লিম ছিলাম আর কি তো তখন কি হতো যে আমি যাই ব্লাউজ পরি না কেন আমার সেটা না মানালে হতোই না মানে দোকানের থেকেও একদম একটা এমন একটা সাইজ যেটা হতোই না এতটাই আমি স্লিম ছিলাম কিন্তু আমি একবার করলাম কি আমার বোন একটা ব্লাউজ কিনছিল তো তার ওর সাথে কিনতে গিয়ে আমার এই ব্লাউজটা খুব পছন্দ হলো আমি কিনলাম আর কেনার পর যখন এটার আমি খুবই প্রেমে পড়ে গেলাম তখন আমি ভাবছি না কেনা ব্লাউজের তো সত্যি কমফোর্টেবল হতেই পারে তো এটা কেনার পরও কিন্তু আমি আরও একটা দুটো ব্লাউজ কিনেছি যেটা সত্যি কমফোর্টেবল নেক্সট আসি এই ব্ল্যাক কালারের ব্লাউজটা এটা বানিয়ে দিয়েছে আমার এক ফ্রেন্ড ও খুব সুন্দর ব্লাউজের কাটিং করে আমার ভীষণ পছন্দের ওর কাটিং এই ব্লাউজটা ওই আমাকে বানিয়ে দিয়েছে তোমাদের অনেকেরই হয়তো আশা করছি এই কাটিংটা পছন্দ হবে এটা খুব সুন্দর একটা ব্লাউজ যেটা আমি এই শাড়িটার সাথে ছাড়াও আরও অনেক শাড়ির সাথে নিঃসন্দেহে পরতে পারবো তারপরে আসি এই ব্লাউজটা এই ব্লাউজটাও আমার অনেক পছন্দের ব্লু আর গোল্ডেন আর রানীর কম্বিনেশন এই ব্লাউজটাও কিন্তু অনেক শাড়ির সাথে যায় এই ব্লাউজের ডিজাইনটা এরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা রেডি করে এটাও কিন্তু আমার খুবই পছন্দের বেট এটা কিন্তু দেখে হয়তো তোমাদের মনে হবে না যে এটা বিশেষ কিছু কিন্তু পরলে এটা খুব ভালো মানে ফিটিংসও যেমন আবার খুব সুন্দর মানে আমার মনে হয় যে আমার সাথে খুব ভালো যায় আর একটা আমার স্টকে আছে যেটা হচ্ছে গোল্ডেন ব্লাউজ এই গোল্ডেন ব্লাউজটা তোমাদের অনেকের কাছেই হয়তো আছে গোল্ডেন কালারের একটা ব্লাউজ যেটা তোমরাও অনেক শাড়ির সাথে পরো যেই শাড়ির সাথে কিছুই যায় না সেই শাড়ির সাথে গোল্ডেন যায় বা লাল যায় বা কালো যায় এটা আমরা জানি তো আমার কাছে এরকম একটা গোল্ডেন স্লিভলেস ব্লাউজ আছে যেটা আমি অনেক শাড়ির সাথে পরি আর এটা আমার খুব ভালো ফিটিং ওই জন্য এটা আমার খুব পছন্দের আর এটা আরেকটা কারণেও পছন্দের যে এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা ব্লাউজ তারপরে তো রেড কালারের ব্লাউজ যেটা তোমাদেরকে আর দেখালাম না সবার বাড়িতে রেড ব্ল্যাক
এরকম একটা কম্বিনেশনে ব্লাউজ থাকে গোল্ডেন, যাতে মোটামুটি সব শাড়ির সাথে পরা যায়। কিন্তু আমার সকল ইউটিউব ফ্যামিলিস মেম্বারদের আমি একটাই কথা বলবো, এরকম যদি কয়েকটা ব্লাউজ তোমরা একটুখানি মানে মাথা খাটিয়ে চুজ করে বানিয়ে রাখো বা কিনে রাখো, তাহলে কিন্তু নিঃসন্দেহে তোমরা অনেক শাড়ির সাথে পরতে পারবে আর তোমাদেরকেও লাগবে যথেষ্ট স্টাইলিশ। সবার শেষে আসি এই ব্লাউজটা। এটা আমার হাজবেন্ড এনেছিল আসাম থেকে, না ব্লাউজটা আনেনি, এটা এনেছিল কিন্তু একটা গামছা। আর গামছাটা আমার এতই পছন্দ হয়েছিল যে এটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি একটা ব্লাউজ, যেটা আমি ডিজাইন করেছি। আর ওই যে বললাম, আমার এক বন্ধু খুব ভালো বানায় আর কি, তো আমি ওর থেকেই বানিয়েছিলাম। এটা কিন্তু গামছা দিয়ে ব্লাউজ বানানো, এটা আমিও কোনো একটা ব্লগে পড়েছিলাম, তোমরা যদি আমার ব্লগগুলো ফলো করো দেখতেই পাবে, খুব সুন্দর। এটা কিন্তু একদমই গামছা দিয়ে বানানো ব্লাউজ, আর ভীষণ কমফোর্টেবল। আর ওই যে বললাম, আমি একটু মানে ব্লাউজ পরলে একটু কমফোর্টেবল কাপড় না হলে ব্লাউজটা ঠিক ক্যারি করতে পারি না, তো এই ব্লাউজটা বানানোর পর এটা আমি অনেক শাড়ির সাথে পরেছি, ব্লগেও পরেছি। এটা আমার ভীষণ পছন্দের একটা ব্লাউজ, আর ডিজাইনটাও আমার অনেক পছন্দের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। তো এই ছিল আমার গুটি কয়েক ব্লাউজের কালেকশন যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সবশেষে একটাই কথা বলবো যে ব্লাউজ যে আমার মনে হয় আর কি, স্টকে অনেক শাড়ি মানেই যে অনেক ব্লাউজ থাকতে হবে এরকম কোনো মানে নেই। যদি আমরা কিছু ব্লাউজ একটু একটু চয়েস করে বানিয়ে বা কিনে রাখতে পারি, তাহলে অনেক শাড়ির সাথে পরতে পারি। আর একটু ডিজাইনটা আমাদের মনের মতো, যেমন আমারই হয় একটু হিজড়ি জিবড়ি ডিজাইন পছন্দ নয় আর কি, কিন্তু আমার ভালো লাগে একটু ডিজাইনার ব্লাউজ, সিম্পল ডিজাইন। তো পছন্দটা হতেই পারে, যে যার মনের মতো হতেই পারে, কিন্তু কয়েকটা যদি খুব চুজি ব্লাউজ আমাদের ওয়ার্ড্রপে থাকে, তাহলে কিন্তু আমরা অনেক শাড়ি অনায়াসেই পরে ফেলতে পারি। তো আজকের মতো আমার ব্লগ এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও আমার ব্লাউজের কালেকশন, আর তোমরাও শেয়ার করতে পারো তোমাদের পছন্দের ব্লাউজ। আজকের মতো